সুরের এবং কাছের বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের ছাপ এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে কদম মোবারক শাহী জামে মসজিদে এই কদম মোবারকটা রয়েছে। জায়গাটার নাম হয়েছে কদম মোবারক, কেননা এখানে সরকারের দোয়ালাম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ আছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে, আর এই পাশে যে কদম মোবারক রয়েছে এটা হচ্ছে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর কদম মোবারকের ছাপ। এই দুটি কদম মোবারকের ছাপ এই জায়গার মধ্যে আছে। হাজার হাজার আশিকে রসুল, আশিকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এসে এখানে কদম মোবারকের ছাপে জিয়ারত করে নিজেকে ধন্য করে এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের নকশা দেখে নিজের অন্তরকে শান্ত করে শান্তি খুঁজে পান এখানে এসে, আর এগুলোর উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এগুলো জিয়ারত করে নিজে উপকারিতা লাভ করেন। আমরা সবসময় এর বরকতময় ফয়সাল পাব ভালোবাসার সাথে যদি এখানে এসে আমরা জিয়ারত করাই, এবং অন্যকে যদি আমরা এটা জানাই আসবে। সবাই দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের নকশা ছাপ এই পাথরের উপর রয়েছে। যে পাথরের উপর পা দেওয়ার পর পাটা যখন পাথরের উপর পড়েছিল তখন পাথর গলে যায় এবং ছাপ বসে যায়।